লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় বাররপল্লী লোকনাথ মন্দিরে। প্রতি বছরের মতো এবছরও মন্দির কমিটির পক্ষ থেকে নানা আয়োজন ও প্রসাদ গ্রহণের ব্যবস্থা। লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও নানান অনুষ্ঠানের আয়োজন বনগাঁ বাররপল্লী লোকনাথ মন্দিরে। এদিনও সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড় মন্দির চত্বরে। 2014 সালে বনগাঁ বাররপল্লী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠা করা হয় লোকনাথ বাবার মন্দির। তারপর থেকে প্রতি বছরই নিয়ম করে লোকনাথ বাবার জন্মতিথি ও তিরোধান দিবসে নানান অনুষ্ঠানের আয়োজন করে আসছে বাররপল্লী লোকনাথ মন্দির কমিটি। বিভিন্ন সামাজিক কাজ যেমন রক্তদান শিবির, বস্ত্রদান, সাধারণ মানুষকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন সহ অন্যান্য সামগ্রী প্রদান, শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজে নিজেদেরকে বরাবর নিয়োজিত রেখেছেন লোকনাথ মন্দির কমিটির সদস্যরা। মাঝে করোনার কারণে বিগত দুবছর অনুষ্ঠানের আয়োজন করা যায়নি, তবে নিয়ম মেনে পুজো হয়েছে। করোনার প্রকোপ কমতেই এবছর ভক্তদের উপচে পড়া ভিড় মন্দির চত্বরে। লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড়। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষে নারায়ণ ঘোষ বলেন, এবছরও কয়েক হাজার মানুষ মন্দিরে এসেছেন, পুজো দিয়েছেন। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকেরা সকাল থেকেই ভক্তদের দিকে খেয়াল রেখেছেন যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এদিনও মন্দির কমিটির পক্ষ থেকে প্রায় 10,000 মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে জানান নারায়ণ ঘোষ। 2014 সালে আমরা এটা উদ্বোধন করেছিলাম লোকনাথ বাবার মন্দির। আমাদের এই মন্দির উদ্বোধন করে আমাদের এখনো আছে স্পিকার সাহেব। তখন থেকে আমরা এই তিরোধান দিবস আমরা ব্যাপকভাবে পালন করে থাকি। এই যে করোনা আমফান ঝড় গেল, তথাপি 2-3 বছর যে পরিমাণ লোক ভাবা যায় আজকেও ঠিক তেমনি 10-12 হাজার লোক লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে সকাল থেকে আমাদের পূজা পাঠ চলছে এবং এই 10-12 হাজার লোক আমাদের এখানে প্রসাদ গ্রহণ করছে। আমরা আনন্দিত গর্বিত যে লোকনাথ বাবার তিরোধান দিবসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমরা যে মানুষের পাশে মানুষের সাথে থাকি তার আশীর্বাদে আজকেও সে হ্যাবকভাবে লোক আসছে, আমরা গর্বিত এবং আনন্দিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, বনগাঁ।